যে আমাদের ঠকিয়েছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মেয়ের বাড়ি থেকে তাহলে বৌভাতে কেউ আসবে না? না, মেয়েটির কথা তাহলে একবার ভাববে না? ওর বাবাই যখন ওর কথা ভাবেনি আমরা কেন ভাবতে যাবো? ময়না এখন ও বাড়ির মেয়ে নয় বাবা, আমাদের বাড়ির বউ। ওর সুখ দুঃখের কথা আমাদেরই ভাবতে হবে। আমাদের হাতে এত সময় নেই যে ওই রকম একটা ভিখিরির মেয়ের কথা ভাব। ভিখিরি? তাছাড়া বাবা কি, তুমি কখনো ভিখিরি দেখেছো? কেন দেখবো না, রাস্তায় বেরোলে অনেক ভিখিরি দেখা যায়। ওরা কিভাবে ভিক্ষে চায় বলতো? কিভাবে আবার, এইভাবে? হ্যাঁ, আমিও ভিখিরিদের ঠিক এইভাবে হাত পাততে দেখেছি। আচ্ছা বাবা, তুমি যখন ময়নার বাবার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলে কিভাবে হাত পেতেছিলে মনে আছে? কেন মনে থাকবে না, এইভাবে? হ্যাঁ, রাস্তার ভিখিরিরা ঠিক ওইভাবেই হাত পাতে। হাত লুকোলে কি হবে বাবা, চরিত্র তো লুকোতে পারলে না। শুধু তুমি একা নও বাবা, আমাদের দেশে বেশিরভাগ ছেলের বাবা যতই ভদ্রলোকের পোশাক পরুক না কেন, ছেলের বিয়ে দেওয়ার সময় কিনা যেন ভিখিরি ভিখিরি হয়ে যায়। গরিব ভিখিরি ভিক্ষে করে পেট চালাবার জন্য, আর তোমরা ভিক্ষে করে স্ট্যাটাস বজায় রাখার জন্য। ভিখিরির আবার স্ট্যাটাস? খেতে কোনো লাভ হবে না, বাবাকে চিঠি দাও, 1 মাসের মধ্যে যেন সমস্ত গয়না দিয়ে যান। তুমি একটু বাইরে যাও তো মেজো ঠাকুরপো, যা ব্যবস্থা করার আমরা করছি। আসুন বাবা, অনেক ন্যাকামো হয়েছে, এবার বাপের বাড়ি থেকে যে সুটকেসটা এনেছো সেটা খুলে দেখাও দেখি। তোমার বাবা গয়নাগুলো দিলে এগুলো ফেরত পাবে, বুঝেছ? এগুলো কি সোনার? জানতাম, তা শাড়িটা তো বেশ ভালোই। শোনো, আমি কয়েকটা শাড়ি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে থেকে একটা পরে এই শাড়িটা আমার ঘরে দিয়ে আসবে, বুঝেছো? চলুন বাবা।